잔이나 왜 돼? 왜 잔냐? 카피. 카피 발라서. 우리 카피 하루나 보자. 봤더니 봤더니. তারপর থেকে ওকে আর ওই জায়গায় আর দেখা যায়নি। আজকে সকালে ওই স্পট থেকে প্রায় 700 মিটার দূরেই জায়গায় জলের মধ্যে তাকে শিশু থাকতে দেখা যায়। তো আপাতত এতটুকুই সে আমাদের ধারণা, এগুলি কনজিউম করার পরেই তার মৃত্যু হয়েছে। কতদিন ধরে আসলো নিখোঁজ? অনুমান দুই তিন দিন। কী নাম কইছিলেন স্যার? দিলীপ ঘোষ, বাবার নাম প্রহ্লাদ ঘোষ। বয়সটা কত হইব? বয়স অনুমান 55। রিক্সা চালক না কি? রিক্সা চালক। বাড়ি কোথায় স্যার? বাড়ি এখানে লোকালে খিলপাড়ায়। হ্যাঁ, লোকালে খিলপাড়ায়। ভালো থাকবে। ঠিক আছে। এদিকে একটা বন্ধুবার আইলাম, আয়া বইলাম দিয়ে এনেও একটা বন্ধুবার কারণ করে আয়া দিয়ে একটা মানুষ করে দিল। করোনার পরে দিয়ে আমরা মতো পাশাপাশি মানুষ আছে, তারপরে করলাম মনে করে কাউন্সিলারে ফোন করলো। কাউন্সিলার আইলো, আয়া পায়ের দিকে ফোন করলো, গায়ের দিকে আইলো। আয়া দিয়ে খেলতে এবারে থানা চুক্তি করছে, ফোন করছে থানা তারা আছে। আয়া থানা তারা করোনা তারা এটা কোন জায়গা? এটা উদয়পুর চন্দ্র। কখন দেখেছেন? আমি 8:30 দেখেছি। 8:30 পুলিশ এসেছে? পুলিশ শঙ্কা আসেনি, শঙ্কা আসেনি। পরে মানে লোক জানাজানির পর করে দিয়া কাউন্সিলারের ফোন করছিলাম, কাউন্সিলার আসছিল। আমার পরে কাউন্সিলার ফোন করছিল ফায়ার সার্ভিসের, ফায়ার সার্ভিস তারা আয়া দেখে তারা কিছু বুঝতো না। এটা কোন নদী? এটা কুমতি নদী।